হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই অস্থি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলার সাতমোড় থানার একটি দেশি কবুতর খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে দুটা ঘর রয়েছে বড় বড়, কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিয়েছে। এখানে কিছু কবুতরের বসন্ত বের হয়েছে, পাশাপাশি কিন্তু ঠান্ডায়ও আক্রান্ত। আমরা কথা বলবো এই খামারের সাথে, তিনি কিভাবে বুঝতে পারলেন তার কবুতর খামারে রোগ আক্রান্ত হয়েছে কবুতর এবং কি কি কারণে এই কবুতরগুলো রোগ আক্রান্তের শিকার হয়েছে। তো দর্শক, চলুন সবার সচেতনতায় আজ শুরু করি আরেকটি নতুন প্রতিবেদন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। আমরা আসছি আপনার যে কবুতর খামার দেখতে পাচ্ছি আমরা, পাশাপাশি দুটা ঘর, সুন্দর একটি কবুতর খামার। এখানে সব দেখতেছি কবুতরগুলো সুন্দর স্বাচ্ছন্দ্যে রয়েছে, যদিও একটু সমস্যায় জর্জরিত, ওটা আমরা শুনবো, ওটা নিয়ে আলোচনা করব। প্রথমে আপনার নাম এবং বর্তমানে আপনি কোন পেশার সাথে জড়িত এটা একটু আমাদের বলুন। আমার নাম মোহাম্মদ আলী আজগার, চাটমোড় থানা, চরপাড়া গ্রাম। কবুতর এর আগে আমার 96টার মতো হয়েছিল, কিন্তু দেখা গেল যে রোগ হওয়ার কারণে আস্তে আস্তে মারা যাইতে যাইতে 15টা এসে ঠেক লাগলো। 15টার থেকে আবার মানে 70-80টার মতো হয়েছে, কিন্তু আবার দেখা যাচ্ছে বসন্ত, আবার এমনিতেই ঝোমে খোয়ারের ভিতরে যায়, দেখা যায় যে দু একদিন পর গন্ধ বাড়ায়, তখন চলে ঢুকে দেখি 2-3-4 এরকম মরি আছে, তা ফেলে দেই। এরকম অবস্থা আছে, মাঝে মাঝে সিপ্রোসিন খাওয়াই, খাদ্য দেই, আমরা পরিষ্কারই দেই, পাত্র 2-3 বেলা পরিষ্কার করি এবং খাদ্যে যেটা দানাদার খাদ্য দেই এটাও পরিষ্কার করি। এমনি খাদ্যের মধ্যে তো আমি ভেজাল পাইনি। আবার ওই যে আমার ওষুধের খামারের ইয়ের কাছ থেকে, ডিসপেন্সারির থেকে যে বলা হয় যে কবুতর এরম ঝুমতেছে প্যাকেট দেয়, সে প্যাকেট পানির সাথে মিশায়া ওটাও খাইতে দেই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আবার ওই বাচ্চাগুলির ঠোঁটের ওপর মুখের ওপর দিয়ে বসন্ত নাকি বাড়ায়, ওরা তার খাইতে পারে না, মারা যায়। সময় দেখা যায় যে মারাই যাবেনি, আবার জোগো করে খায় ফেলাই, এরকম অবস্থায় বর্তমান আছে আর কি। আচ্ছা, তাহলে তো আপনার এখানে যে সমস্যা শুনতেছি, আপনার বসন্ত বের হয়েছে, শুধু তো বাচ্চার না বড়গুলোরও বেরিয়েছে? মোটামুটি আমার যেটা মনে হচ্ছে বাচ্চারই বেশি, আর বড়গুলি আর কই না, বড়গুলি আর ধরে নাই। আর আমার পিসা হলো গরুর খামার আছে, দোকান আছে, আমি কৃষি কাজ করি, এই তো আমার পিসা। আচ্ছা, কৃষি কাজের পাশাপাশি আপনি শখের বসে কবুতর খামার করেছেন, কত বছর আগে শুরু করেছেন এই খামারটা? এটা আমার ছাত্র জীবন থেকেই শুরু ছিল প্রথম, আজ তাও 30 বছর আগে। 30 বছর আগের থেকেই আমি ছোট থেকেই এই কবুতর পুষি। আচ্ছা, যেহেতু আপনি অনেক অভিজ্ঞ, 30 বছর ধরে কবুতর পালন করছেন, তো আপনার এখানে বর্তমানে কি জাতের কবুতর এগুলো? এগুলি আমার মনে হয় আমার জানা মতে সব দেশি। দেশি তো দেশিটাই পালন করতেছেন, চাইলে তো ফ্যান্সিও পালন করতে পারতেন, মানে বিদেশি কবুতর যেগুলো, তো ওগুলো পালন করছেন না কেন? ওগুলো পালন করার যদিও মানে ইয়ে থাকে, আগ্রহ থাকে, কিন্তু আমার সময় দিতে পারিনি। অর্থাৎ আমি নানান পেশায়, আমি গরুর খামার আছে, দোকান আছে, আবার খ্যাত খামার আছে, এই জন্য আমার এই ওইগুলো পাইলে তো আরও বেশি সময় দিতে হবে, এই জন্য এই ইচ্ছা থাকলেও ওটা করা সম্ভব হচ্ছে না। আচ্ছা, এখানে যে দুটা ঘর দেখতে পাচ্ছি, এটা ভিতরে কয়টা খোপ আছে দুটা মিলে? এই দুটা মিলে তাও 140-150 এরকম। আচ্ছা, হ্যাঁ, ওরকম 150 খোপ আছে। তো কত জোড়া পালন করতেছেন এখানে বর্তমানে, কত জোড়া কবুতর আপনার? বর্তমান 40 জোড়ার মতো আছে, হয়তো দুইটা কম বেশি এরকম। আচ্ছা, যদিও অসুস্থ কবুতর, একটু রোগ আক্রান্ত, তারপরও মাসে কত জোড়ার মতো বাচ্চা এখান থেকে আসে, আপনার আনুমানিক একটা হিসাব? বাচ্চা যাওয়া 15টা ছিল, 15টার থেকে আবার 70-80টা হয়েছে, আর আমরা প্রতি সপ্তাহে দেখা যায় যে 2-3 জোড়া এরকম জবি করে খাই, আবার মাঝে মাঝে দেখা যায় যে 2-1টা বিক্রিও করি, কিন্তু আমার খাওয়াটাই হচ্ছে মেন, খাই, আর হচ্ছে হলো শখ করে পুষি যে আরও বেশি হোক। তো আপনার এখন কী মনে হচ্ছে, কবুতর পালন কি আসলে লাভজনক? যারা বেকার রয়েছে বর্তমানে তাদের কি এই কবুতর পালন করা উচিত? না, আমার তো মনে হয় এটা লাভজনক, কী জন্যে 15টার থেকে যদি 70-80টা হয়, আবার নিম্ন 20-25টা মারাও গেছে, আবার 40-50টা এর ভিতর মানে জবো করে আমরা বাচ্চাও খাইছি, আত্মীয় স্বজন বাড়িও দিছি, তো লাভজনক তো অবশ্যই, কিন্তু যে মারা যাওয়াটা হচ্ছে হলো একটু সমস্যা, যদি মারা না যায় আরও বেশি লাভ। আর ছাত্রজীবন থেকে যেহেতু আমি পালি, এটা হচ্ছে অবশ্যই লাভজনক, এই ব্যবসাটা দিয়ে যদি ঠিকমতো করা যায়, এর ভিতরে যদি সময় ব্যয় করা যায় বা একটু একটু নজর দিয়ে দেখা যায়, এই ব্যবসাটাও খারাপ না, ভালো ব্যবসা। আচ্ছা, তো যারা নতুন শুরু করবে তারা হয়তো আপনার অভিজ্ঞতা থেকে অনেক কিছু জানতে পারবে, তো আপনার এখানে যে রোগ আক্রান্ত হয়েছে কবুতর, আসলে এটা প্রথম কীভাবে বুঝলেন এবং লক্ষণগুলো কী ছিল? লক্ষণ হচ্ছে হলো রোগ, ওই কবুতর একটু ওই দেখা যায় যে হাও করে করে নিষ্ফালায়, গলার মধ্যে সাই সাই করে, তখন আমার মনে হয় যে কেরে এখন তো বোঝা যাচ্ছে কবুতর ওইটা ঝুমতিছে বা ওইটা একটু অসুস্থ, তার সাথে সাথে আমি ডিসপেন্সারির যায়া
আমার গরুর খামারের ওষুধপাতি আনি ওখানে এগুলো পাওয়া যায় এবং বলি আইসে দেয় সেভাবে খাওয়াই তখন দেখা যায় দুই চার দিন ইনশাআল্লাহ ভালো আবার অন্য কাজে নিয়োজিত থাকি হঠাৎ করে আবার দেখা যায় যে কেরে কবুতর জমতিছে তখন আবার আমি ওষুধ আনি খাওয়াই এভাবে আবার ওই যে বাচ্চাগুলোর ওই যে ঠোঁটে যখন বাইর হয় তখন আমার মনে হয় বসন্ত বাইর হয়েছে তখন আমি এমনিতেই ওই যে পটাশের পানি দেই আর অন্য চিকিৎসা ঔষধ দেইনি এই বসন্তর জন্য দেইনি আমি কিন্তু পটাশের পানি দেওয়া হয় আমি জানি যে পটাশের পানি দিলে পারে এটা একটু হলো জীবাণু একটু হলেও লাঘব হয় এই জন্য আমি পটাশের পানি মাঝে মাঝে দেই ওই যে গরুর খামারেই পটাশ আছে এই এইটুকু করি কিন্তু আসলে যদি এর ভিতরে আরও পরিচর্যা করা যায় আরও মনোযোগ সহকারে এটা করা যায় আমার তো মানে মারাও কম যাবি বা আওয়াজটা খারাপ না আমার ওই যে বথরের একজন অনেক পালে এবং প্রতি সপ্তাহে দেখা যায় 4,000-5,000 টাকার বাচ্চা বিক্রি করে আমি শুনি তো উনি পালছে হইলে আরও ইয়ে করে মানে ঘিরাও করিয়া মানে নেট করিয়া ই করে তা আমারও একটা ইচ্ছা আছে যে আমি সামনে এক বছরের মধ্যে ইনশাআল্লাহ আমি ওই মিস্ত্রি সাথে একটু আলাপও করেছি তো আমি ওই নেট করি একবারে আটকায় ই করবো বাইরের কিছু কবুতর আসে আইসে ওইগুলোই আরও বেশি ঝামেলা করে ওই রোগ আক্রান্ত কবুতর আসে আসার পরে দেখা যায় যে মিশিয়ে তাছাড়া আমি যেভাবে যদি একবারেও পরিচর্যা না করি বললেই এটা হবে না আমি পরিচর্যা করি যেমন খোয়ার পরিষ্কার করে দেই অনেক দিন হয়ে গেলে খোপ টোপ একটু বুঝে যায় ওরা পায়খানা করে ওগুলো পরিষ্কার করি এবং দেখা যায় যে পটাশের পানি দিয়ে খোয়ার ধুইও আমি হয়তো একটু ভিতু হয়ে গাছের ডালে মালে যায় আবার ঠিকই আসে ধুই এবং পাত্র পরিষ্কার করি এবং খাদ্য পরিষ্কার করি ওই ভুট্টে দেই হর দেই গম দেই ধান দেই সব মিশ্রিত খাদ্য দেই আমি যাতে চড়াই যেগুলো ওরা খাওয়ার চাহিদে থাকে মাঠে সেইগুলো আমি এখানেই দেই আমার কবুতর অবশ্য মাঠে যায় না এই গাছ টাছ দিয়েই থাকে বাড়ির মধ্যে হ্যাঁ ওই চৈত মাসেও মাঠে যায় না তো হচ্ছে হইলো আমি প্রচুর পরিমাণে খাদ্য দেই দেখা যায় যে এই সপ্তাহে এই 70-80 কবুতরে না হলে 1,000 টাকার খাদ্যই যায় আমার নিম্ন এটা আচ্ছা তাহলে আপনার এখানে যথেষ্ট পরিচর্যা বা যত্ন পাচ্ছে তারপরেও কবুতর অসুস্থ এটার কারণ একটাই হতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের ঘরের পিছই কিন্তু একটা বড় নদী নদী থেকে হয়তো মশা বা যে কোনো ছোট ছোট মাছি এসেও কিন্তু কবুতরের উপরে আক্রমণ করার ফলেও বসন্ত হতে পারে তো আপনি একটু চেষ্টা করবেন সন্ধ্যার দিকে একটু আগুন জ্বালিয়ে বা একটু ধূপ জ্বালিয়ে যদি ধোঁয়া দিতে পারেন বা আমাদের আরও প্রতিবেদন আছে যেখানে মশা তাড়ানোর জন্য বিশেষ প্রক্রিয়ার ঔষধ তৈরি করার ভিডিও আছে সেখান থেকে আপনি দেখে নিয়ে আপনি পরিচর্যা করতে পারেন আর সবচেয়ে ভালো হবে আপনি যদি অসুস্থ বা মৃত কবুতর নিয়ে পানি সম্পদ অধিদপ্তরে যাইতে পারেন তাদের দেখালে তারা সঠিক যে চিকিৎসায় সেটার পরামর্শ আপনাকে দিবে তো এবার একটু আপনার অভিজ্ঞতা থেকে নতুন দর্শকদের একটু বলুন তারা কী জাতের কবুতর দিয়ে পালন শুরু করবে এবং কোন সময়টা বেছে নেবে কবুতর পালন শুরু করার জন্য আমার ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে অন্য অন্য জাতের কবুতরের তো অনেক দাম বেশি তো আমার মনে হয় আগে প্রথম দেশি যে কবুতরটা এটার থেকে শুরু করলে এর ভিতরে মানে যেটা আসবে যে বোঝা যাবে যে এটা আমার লাভ বেশি হচ্ছে কি ক্ষতি বেশি হচ্ছে আবার মারাও যদি দুই একটা যায় তাও অল্পের ওপর দিয়ে ক্ষতিটা হলো তো আমার মনে হয় দেশি কবুতর থেকে শুরু করা উচিত প্রত্যেকেরই তারপরে চাহিদা মোতাবেক যখন যেটা ইচ্ছা হবে শখের জিনিস তখন সে যত টাকার কবুতরই পালুক না কেন সে পর্যায়ক্রমে আস্তে আস্তে সে ধাপ বাড়াতে পারবে আমার এটাই মনে হয় আমি আজ 30 বছর যাবৎ কবুতর পালতেছি 30 বছর যাবৎ আমার মনের মধ্যে শখ আছে অন্য কবুতরেরও যখন হাটে যাই বা এখানে ওখানে যাই আমি দেখি যে অনেক ভালো ভালো কবুতর অনেক দামি দামি কবুতর কিন্তু ওইগুলো যে আনবো ওইগুলো তো আমি ঠিকমতো পরিচর্যা করতে পারবো না তখন মারা গেলে আমার অনেক ক্ষতি হয়ে গেল এই জন্য ইচ্ছা থাকলেও শখ থাকলেও ওটা আনতে পারিনি তো আমার মনে হয় বেকার যারা আছে তারা যদি এটা ইয়ে করে যা আমার অনেক কর্ম আছে আমি অন্য কর্মের সাথে ব্যস্ত থাকি বেশি এটা আমার শখ তারপরে বেশি সময় দিতে পারি না যেটা প্রয়োজন অত সময় দিতে পারি না আর যারা বেকার আছে তারা যদি আসলে এটা পালে বা পরিচর্যা করে আমার মনে হয় সবাই লাভবান হবি বেকাররা বেকার এর ইয়ে চাহিদাটা পূরণ হবি তাদের বেকারত্ব আমার মনে হয় কাটিয়ে যাবে খালি কবুতর না যদি আরও কিছু পালে সাথে হবে ইনশাল্লাহ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন এবং আপনার কবুতর পালনের অভিজ্ঞতা থেকে আমাদের নতুনদের জন্য অনেক নতুন নতুন মূল্যবান তথ্য দিয়েছেন দর্শক আমরা এতক্ষণ শুনলাম এবং আপনারাও শুনলেন একজন সফল খামারির কাছ থেকে তিনি অনেক কয়েক বছর আগে দীর্ঘ 30 বছর আগে কবুতর পালন শুরু করেছেন এবং বর্তমানে তার এখানে প্রায় 80টি দেশি কবুতর রয়েছে সেখান থেকে প্রায় অনেকগুলো বাচ্চাই তিনি পাচ্ছেন দর্শক কবুতরে লাভ আছে বিধায় মানুষ ভালোবেসে শখের বসে কবুতর পালন করে কারণ ভালোবাসা থেকে সৃষ্টি হয় বড় কিছু তো দর্শক আপনারা যারা বেকার রয়েছেন যারা ভাবতেছেন কোনো উদ্যোক্তা হবেন বা খামারি হবেন তারা কম পুঁজিতে এই কবুতর পালন শুরু করতে পারেন তো দর্শক আজ চলে যাচ্ছি ক্যামেরাম্যান তারিককে নিয়ে আল্লাহ হাফেজ